মুখ্যমন্ত্রী স্যারক মই অনুরোধ জানাইছো যে আমার এটা স্যার থাকার কারণে আমার ক্লাস করিবা দিকদার হয়। চকীদারে পাঠদান করা অসমৰ এখন বিদ্যালয়, শিক্ষক অবিহনে চলি আছে এখন বিদ্যালয়। রাজ্যর মুখ্যমন্ত্রীলৈ ছাত্র ছাত্রীর কাতর দাবি, আমাক শিক্ষক দিয়ক। মুখ্যমন্ত্রী স্যারক মই অনুরোধ জানাইছো যে আমার এটা স্যার থাকার কারণে আমার ক্লাস করিব দিকদার হয়, আর যদি মুখ্যমন্ত্রী স্যারে যদি দুটা আরো স্যার দিয়ে মই অনুরোধ জানাইছো। আর আমার বিদ্যালয়ের ল্যাট্রিন বাথরুম নাই, আর কাপড় কানিও নিদিয়ে, ইউনিফর্ম নিদিয়ে, ভাত নিদিয়ে, এনে মই অনুরোধ জানাইছো যেনে স্যার দুটা দিয়ে আর স্কুলের বহুত সুবিধা যে প্রদান করে এনে মই বিশ্বাস করি। আমার স্কুলত এজন স্যার আছে, এটু কারণে আমার পড়া অসুবিধা হয়। আর আমার মুখ্যমন্ত্রী অনুরোধ জানাইছো আমার স্কুলত দুজন স্যার লাগে। মরিয়নির কাকজান চা বাগিচা আদর্শ মধ্য ইংরাজী বিদ্যালয়, গরিষ্ঠ সংখ্যক চা বাগিচার ছাত্র ছাত্রীয় শিক্ষা গ্রহণ করে বিদ্যালয়খনত। প্রথম শ্রেণীর পৰা অষ্টম শ্রেণীলৈ বিদ্যালয়খনত নিয়োজিত হৈ আছে মাত্র এজন শিক্ষক। শিক্ষকৰ অভাৱৰ বাবে চতুর্থ বর্গৰ এজন কর্মচারীয়ে শিক্ষাদান কৰিবলগীয়া হয় বিদ্যালয়খনত। লৰা ছোৱালীক মানে এনেকৈ পাঠদান কৰাত যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হৈছোঁ। লগতে আমাৰ যিকেইজন কৰ্মচাৰীও আছে তেওঁলোকৰো যথেষ্টখিনি সহায় কৰাৰ কাৰণে যেন তেন স্কুলখন চলি থকা হৈছে, কিন্তু এইটো এনেকৈ সদায় সম্ভৱ নহ'ব। এতিয়া আমাৰ চাৰিজন শিক্ষক ইয়াৰ পৰা প্ৰায় আমাৰ এই মাৰ্চলৈকে চাৰিজন শিক্ষকে আমাৰ অৱসৰ ল'লে, আৰু এতিয়া এজন বিজ্ঞান শিক্ষক আৰু এজন নন টিচিং ষ্টাফে এই বিদ্যালয়খন চলি আছে। ষ্টুডেণ্ট প্ৰায় শতাধিক ষ্টুডেণ্ট এখন বিদ্যালয়ত আছে। শিক্ষা দিব পৰা যদি টিচাৰ নাথাকে তেনেহ'লে গাৰ্জেনে কেনেকৈ দিব এখন স্কুলত ক'বলৈ গ'লে। পূৰ্বতে বিদ্যালয়খনত পাঁচজন শিক্ষক আছিল যদিও শিক্ষকসকলে অৱসৰ গ্ৰহণ কৰাৰ পিছত নতুনকৈ কোনো শিক্ষক নিযুক্তি দিয়া হোৱা নাই বিদ্যালয়খনত। জানিব পৰা মতে বিদ্যালয়খনত চৰকাৰে শিক্ষক নিযুক্তি দিছিল যদিও বিদ্যালয়খনত অদ্যপি প্ৰাদেশীকৰণ নোহোৱাত নতুনকৈ শিক্ষক নিযুক্তি দিব পৰা নাই। বাগিচাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক শিক্ষাদানৰ পৰা যাতে বঞ্চিত নহয় তাৰ কাৰণে পদক্ষেপ গ্ৰহণ কৰা বুলি যি সময়ত উল্লেখ কৰি আহিছে, বাৰে বাৰে সভায় সমিতিয়ে কোৱা আমি শুনিবলৈ পাওঁ। কিন্তু তাৰ বিপৰীতে ছাত্ৰ ছাত্ৰী থকাৰ অৱস্থাটো শিক্ষক নিযুক্তি যে নিযুক্তি নিদিয়া কাৰ্যক আচলতে সহজভাৱে ল'ব পৰা নাই। আচলতে যিখন আচলতে ফুফুলা স্বৰূপ, শিক্ষাৰ যিখন ফুফুলা স্বৰূপখন কিন্তু মৰিয়নি সমষ্টিৰ কাকজান বাগিচাৰ এই বিদ্যালয়খনে উদঙাই দেখুৱাইছে। মৰিয়নিৰ পৰা জ্যোতিপ্ৰসাদ গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।